রাজধানীর মতিঝিল থেকে বাংলাদেশ ইয়ুথ ফ্রন্ট 10 দফা কর্মসূচির বিক্ষোভ মিছিল ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ুথ ফ্রন্টের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান এবং বক্তব্যে যা বলেন। উপস্থিত আমাদের জুনিয়র শিক্ষকবৃন্দ, আমাদের বিক্ষোভ সফল হয়েছে, আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাই, জুনিয়র নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই, সাংবাদিক বন্ধুগণকে অভিনন্দন জানাই, সংবাদ সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের সংগ্রাম হাসিনা মুক্ত বাংলাদেশ মুক্ত করার সংগ্রাম, জনগণের ভোট ভাত অধিকার আদায় করার আদায় করার সংগ্রাম, আমাদের সংগ্রাম তত্ত্বাবধায়ক সরকারের বিল বাস্তবায়ন করার সংগ্রাম। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি সবাইকে অভিনন্দন জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট জিন্দাবাদ, জিন্দাবাদ।